আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকাল রাত্রিস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তো আমি আজ আপনাদের সাথে ইলিশ চিতুর মজাদার রেসিপি শেয়ার করব। তো এদিকে প্রথমে পেঁয়াজগুলো আমি খুবই কুচি করে মিহি কুচি করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ সাথে ছেড়ে ধনে পাতা। তো এই সবগুলো উপকরণ আমি প্রথমে একটু সরিষার তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ির ভেতরে এখন পরিমাণ মতো লবণ আর কুসুম গরম পানি অ্যাড করে পেঁয়াজ মরিচগুলো অ্যাড করে দিলাম। তো এগুলো এখন আমি সুন্দর করে মিক্সড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব ইলিশ চিতইটি রেডি করার জন্য। তো এই ব্যাটারটা তৈরি করতে অবশ্যই কুসুম গরম পানিটা ইউজ করবেন, এতে পিঠাটা খুব ভালো হবে। একদম সুন্দর করে চিড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে মাটির চুলায় শেয়ার করব। তো এ পর্যায়ে আমি আরো কিছুটা লবণ অ্যাড করবো, আর একটু লবণ প্রয়োজন। তো লবণ দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিলাম। তো এই তো এই দেখে বুঝে যাচ্ছেন যে ঘনত্বটা আসলে কেমন হবে। এতেও আমি এখন একটি চামচের সাহায্যে এখানে দেখিয়ে দিলাম ঘনত্বটা কেমন হবে। আর এদিকে আমি একটি ইলিশ মাছ একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এদিকে মাটির চুলায় সাজ বসিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য। তো সাজটাকে প্রথমে আমি এখানে সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এখন প্রতিটা সাজে আমি এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিব। তো এক এক করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখন কিউব করে কেটে রাখা ইলিশ মাছের যে ডিমটা ছিল সেই ডিমটা এখন প্রতিটা পিঠার উপরে দিয়ে দিব। তো ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছটা যে কিউব করে কেটে নিয়েছিলাম এটাতে সামান্য একটু আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব। এতো পিঠাটা সম্পূর্ণ রেডি। এখন একটি কাচের সাহায্যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো আসলে পারফেক্টলি হয়ে গিয়েছে, কারণ সামান্য একটু টাচ করার সাথে সাথে পিঠাগুলো উঠে যাচ্ছে। কারা কারা এইভাবে পিঠা মানে ইলিশ চিতই রেডি করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। আমার জানা মতে এটা খুবই একটি আনকমন রেসিপি। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।